আপা আজ সকালে না আসলে আমি আপনার একটা গান দেখছিলাম, গানটা হচ্ছে দিল ছবির মানি একটা গান। তোমাকে এখনই ভাড়া মজলিসে এই কথাই বলতে হবে, কারণ এই গানটা আমি প্রায় শুনি। আমার কাছে মনে হয় যে মানিয়ে মানে এমন গান আর মানে হৃদয় ছুঁয়ে যাওয়া গান আর আমি পাইনি। আমার এই গানটা ভীষণ রকম ভালো লাগে এবং সেই গানে আপনার দুর্দান্ত অভিনয়। এইটা কিন্তু তুমি খুব পচা কথা বললে। না না না, এটা কিন্তু আমি সত্যি কথা বলেছি। আপনি যে এই করে মাকে মানে আজকে যদি তুমি আমাকে বলো যে না ঠিক আছে আপা পাপপুণ্যে আপনার অভিনয় ভালো হয়েছে, সেটা ধরো আমার মানতে একটু সুবিধা হবে। আমি কিন্তু সেই প্রসঙ্গে আসব। হ্যাঁ, কিন্তু তুমি যদি আজকে থেকে 30 বছর আগে সেই 92 সালের দিলকে বলো যে ওখানে আমার দুর্দান্ত অভিনয় বিশেষ করে গানে অ্যাবসার্ড, কারণটা হচ্ছে আমার তো সেখানে আমার তো নাচ টাচ একদম আসে না, আমার শরীরের মধ্যে রিদম সেন্স নাই কোনো। এটা নিয়ে আমি খুবই আমার অনুষ্ঠানে বন্ধু বান্ধবরা যদি একটু কখনো নাচ গানের মধ্যেও থাকে আমি দেখে যে সেখানে আমি কিছুই পারি না। তো ওই ওই গানটা শুটিংয়ের সময় আমার তো ভেতরে ভেতরে খুবই ভয় লাগছিল, কারণ আমি তো জানি না আসলে কিভাবে। স্বপ্না বাবা আমাকে কতবার দেখিয়ে দিয়েছেন, ওখানে দেখবে সোফার উপরে একটা লাভ দিয়ে ওঠা না কি জানি আছে, সোফার উপরে উঠে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আবহাওয়া আছে সেই গানটার মধ্যে। ওই পুরো জিনিসটা করতে আমার জান বেরিয়ে গেছে, কারণ একদিক থেকে নাই মামাকে সাহস দিচ্ছে, একদিক থেকে স্বপ্ন মাপা সাহস দিচ্ছেন, কিন্তু আমার তো কিছু হচ্ছে না। কাজে তুমি তো দুর্দান্ত কথাটা বলবে না, আরে ভরা মজলিসে তুমি কি একটা জিনিস টেনে আনলে ভাই। এটা তো আপনার প্রথম ছবি ছিল নিশ্চয়ই? এটা আমার প্রথম, একদম প্রথম, হ্যাঁ মানে সে অর্থে প্রথম ছবি। আচ্ছা, পর্দায় আমরা যে নায়িকা শাবনাজের ভয়েস শুনতাম, যতদূর জানি শুনেছি বুঝেছি সেখানে নাকি আপনি মানে আপনার কণ্ঠটাই শুনতাম? না, প্রথম থেকে না, মানে শুরুতে তো শাবনাজের ডাবিং শাবনাজই করতেন। আচ্ছা, যখন শাবনাজ চাঁদনি দিয়ে উনি মানে শাবনাজ এবং নাইমের চাঁদনি দিয়ে তো অভিষেক ঘটলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমরাও তখন হলে গিয়ে দেখেছি। তো শাবনাজের ডাবিং শাবনাজ প্রথমে নিজেই করতো, তারপর যখন আমি দিলে কাজ করলাম তারপরে আমার প্রচুর অফার্স ছিল ফিল্মে কাজ করার। তো তখন আমি আসলে মেন স্ট্রিম ফিল্মে কাজ করতে চাইনি, আমার ফোকাস ছিল থিয়েটার। আচ্ছা, তো সেই সময়টাতে আমার দিলে মানে সিনেমাতে তো আমার কণ্ঠ অনেকে শুনেছেন, তো অনেকে আমাকে আগ্রহী হলেন, বিশেষ করে আসলে শাবনাজের ডাবিংয়ে প্রথম আমাকে মানে এই ডাবিংয়ের ব্যাপারে কাজটা করতে বলেন মোহাম্মদ হোসেন, উনি সোনি সিনেমা হল যার আর কি, উনি তো একজন প্রডিউসার এবং পরিবেশকও। তো উনি একটা সিনেমা করছিলেন দ্বিতীয়াপা শাবনাজকে নিয়ে, তো উনি তখন বললেন যে ভাই তুমি একটু এই ডাবিংটা করে দাও। তো আমি ডাবিংটা করলাম, তো করার পরে ওটা আসলে শাবনাজের সাথে সামহাও ক্লিক করে গেল, শাবনাজের চেহারার সাথে আমার ভয়েসটা। তো তারপর দেখা যেত যে সবাই ওইটাই নিতেন, আরও একটা ব্যাপার ছিল যে যেহেতু ওইটা বেটার ওয়ার্ক করছে আর তখন তো শাবনাজও অনেক ব্যস্ত শুটিং নিয়ে, শুটিংয়ের পর ডাবিং করা, তো ও শুটিং করছে একটা পর একটা ছবি করে যাচ্ছে, আমি ও ডাবিংটা করে দিচ্ছি, ওর জন্য একটু আরামের ছিল ব্যাপারটা।